আজকে আমি তোমাদের লেসন ফোর পড়াবো, হ্যাঁ, মেমোরি মার্বল। হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, এখানে বলা আছে যে তুমি ছবিতে কী দেখতে পাচ্ছ। আই ক্যান সি দ্য তাজমহল ইন দ্য পিকচার। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং, এই বিল্ডিংটা রং কি? এটা তোমরা সবাই জানো যে তাজমহল হোয়াইট মার্বল দিয়ে তৈরি, তাই দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট। পড়াচ্ছি এবার পেজ 46। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। His teacher has given a task to the students of his class. He has told them to write paragraph on the Taj Mahal. But Tarun does not know much about the Taj Mahal. He only knows that it is a beautiful monument situated in Agra. Worried, he came back in the evening and asked his grandfather, "Grandfather, can you tell me something about the Taj Mahal?" Tarun studies in class 5. Tarun class 5 e pore. His teacher has given a task to the students of his class. Teacher class e student der ekta kaaj diyechen. He has told them to write paragraph on the Taj Mahal. Ebong tini bolechen je Taj Mahal somporke paragraph likhte onuchhed. But Tarun does not know much about the Taj Mahal. Kintu Tarun Taj Mahal somporke tamon kichu jane na. He only knows that it is a beautiful monument situated in Agra. শুধুমাত্র এটা জানে যে এটা একটা অপূর্ব স্মৃতিসৌধ যেটা আগ্রায় অবস্থিত। ওরিড খুব ভয় পেয়ে গেছে তরুণ। হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, স্কুলের পরে বিকেলবেলায় বাড়ি ফিরে এলো। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদুকে গিয়ে জিজ্ঞেস করলো, "গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দ্য তাজমহল?" দাদু, তুমি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারো? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার। He knew a lot about this beautiful monument. He smiled and said, "Okay, if you promise me to be a good boy, I will tell you many things about the Taj." Tarun's grandfather was a retired teacher. Tarun's dadu holen ekjon obosor prapto shikshak. He knew a lot about this beautiful monument. তিনি অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে অনেক কিছু জানেন। হি স্মাইল অ্যান্ড সেইড, তিনি হেসে হাসলেন এবং হেসে বললেন, "ওকে, ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, তুমি যদি প্রতিজ্ঞা করো যে তুমি ভালো ছেলে হবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, তাহলে আমি তোমাকে তাজ সম্পর্কে অনেক কথা বলব." তরুণ প্রমিস নট টু বি নটি, সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অব দ্য তাজমহল। তরুণ প্রমিস করলো যে সে দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। তার দাদু তাকে তাজমহলের গল্প বলতে শুরু করলেন। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ প্রিন্স নেমড খুররম। হি ওয়াজ দ্য সন অফ জেহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ আকবর দ্য গ্রেট। ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। দেয়ার হি কট আ গ্লিমস of an extremely beautiful girl who was selling silk and glass beads. The girl was Anjumand Banu Begum. She was born in a family of Persian nobility. After meeting her, Khurram went back to his father and said that he wanted to marry her. Khurram married Anjumand Banu Begum in 1612. 5 years after their first meeting. Once upon a time, there lived a prince named Khurram. Prince Manal Rajkumar. Ekshomoy amader deshe ek Rajkumar chilen, tar nam chilo Khurram. Ba Jubraj, ba amra onek shomoy Mughalra nijeder ar ki samrat bolten. Sudharan tader Jubraj ba Shahzadao bolte paro. Tar nam chilo Khurram. He was son of Jahangir. তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ আকবর দ্য গ্রেট, এবং মহান আকবর, মুঘল সম্রাটদের অন্যতম শ্রেষ্ঠ রাজা বা শ্রেষ্ঠ রাজা বা সম্রাট, মুঘল সম্রাট, শ্রেষ্ঠ মুঘল সম্রাট আকবরের নাতি, গ্র্যান্ড সন মানে হচ্ছে নাতি। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। একদিন খুররাম মিনা বাজারে গিয়েছিলেন তার বন্ধুদের সঙ্গে। দেয়ার হি কট আ গ্লিমস, গ্লিমস মানে হচ্ছে অল্প একটুখানি দেখা আর কি। There he caught a glimpse, মানে হঠাৎ খুররামের চোখে পড়ল, of an extremely beautiful girl
খুড়রামে চোখে পড়ল অপূর্ব সুন্দর সুন্দরী একটি মেয়েকে। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, যে বিক্রি করছিল সিল্ক মানে রেশম এবং গ্লাস বিডস মানে হচ্ছে কাঁচের পুঁথি ছোট ছোট। দ্য গার্ল ওয়াজ অঞ্জুমান বানু বেগম, মেয়েটির নাম অঞ্জুমান বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি, এক পারসিক জ্ঞানী পরিবারে এই অঞ্জুমান বানু বেগমের জন্ম হয়। আফটার মিটিং হার, তাকে দেখার পর বা তার সঙ্গে মিলিত হবার পর, খুররাম ওয়েন্ট ব্যাক টু ইজ ফাদার, খুররাম ফিরে গেলেন তার বাবার কাছে। অ্যান্ড সেইড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, খুররাম তার বাবা জাহাঙ্গীরকে জানালেন যে তিনি ওই অঞ্জুমান বানু বেগমকে, যে মিনা বাজারে কাঁচের পুঁতি আর রেশম বিক্রি করছে, তাকে বিয়ে করতে চায়। খুররাম ম্যারিড অঞ্জুমান বানু বেগম ইন 1612, 1612 সালে খুররাম অঞ্জুমান বানু বেগমকে বিয়ে করল। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপ হিজ গ্র্যান্ডফাদার, এইখানে 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথমবার মিলিত হবার 5 বছর পর। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপ হিজ গ্র্যান্ডফাদার, এইখানে তরুণ তার ঠাকুরদাকে বা দাদুকে থামাল। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু দাদু, আমি তো প্রিন্স খুররামের গল্প শুনতে চাইনি, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তো তাজমহলের গল্প শুনতে চাই। বি পেশেন্ট তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, সেইড হিজ গ্র্যান্ডফাদার। তার দাদু তখন বলল, বি পেশেন্ট তরুণ, ধৈর্য ধরো তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে সমস্ত গল্পটা শেষ করতে দাও। অল রাইট, সেইড তরুণ। তরুণ বলল, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আজ এই অবধি থাক, তারপরের অংশটা আমি আবার তোমাদের পরের দিন পড়াবো, কেমন?